ফিলিস্তিনের হাজারো নারী শিশু দুর্বিষহ জীবন পার করছে। জাতিসংঘকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। টেকসই উন্নয়ন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী। র‍্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে কাজ করছে যুক্তরাষ্ট্র। সম্পর্কের টানাপোড়েন ঘোচাতেও একমত দুদেশ। লুর সঙ্গে বৈঠকের পর সালমান এফ রহমান। শিগগিরই নতুন শিডিউলে চলবে মেট্রো রেল। 8 মিনিটের পরিবর্তে 5 মিনিট পরপর ছাড়বে ট্রেন। আপাতত পরিকল্পনা নেই শুক্রবার চালুর। 1.5 বছরে ঋণের 75 কোটি টাকা পরিশোধ। এবং বিশ্বকাপ খেলতে আজই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন টাইগাররা। দেশ ছাড়ার আগে মিরপুরে শেষ অনুশীলন। সাকিব ছড়া যোগ দিয়েছেন 16 ক্রিকেটার।